ও রাম হরি রাম হরি কৃষ্ণ আ তুমি নিরাল না সুধি গণ আপদার ধুলি ও আমি খোবে আখিরে তুলি আমি অকরি বোপ অহস্তি নর হরজা হই হপজা কপাল হস্তিনাথ একুরে অভাব নাই ও অহস্তিনা নগরে অভাইজা সম প্রজাক পালে ও আনন্দ মন আনন্দ মন এনেকৈ আন ফলে শুনক রাস হজেন কথা যেন আর আন ফলে হারা হ কৃষ্ণর হগে পো
পঞ্চ পাণ্ডব গইলা এই স্থানে, গইলা এই স্থানে হরা পিতাম এক কথা পিতাম কহিও বুঝায় জ্ঞানে ধন অমনুষ্যৰ জীৱন অমনুষ্যৰ জীৱন যুধিষ্ঠিৰ, মনুষ্যৰ জীৱনত ধনৰ প্ৰয়োজন, কিন্তু ধন হ'ল খন্তেকীয়া, শাস্ত্ৰৰ বচন। আৰু বাচা, অজ্ঞান হ'ল চিৰস্থায়ী অজানা ধৰ্ম। গতিকে শুন বাচা, পূর্ব কালৰ এক দেৱতাৰ কাহিনীৰে ইয়াৰ তত্ত্ব দি বুজাই। অবিশ্বাস বনামে মুনি আছিলে অজান,
অ এদিন দুদিন করে কুবের অবাহিবে হাস্তা বিদাত কুবেরে মনে মনে ভাবে এই সমাজত ধনহীন মনুষ্যর কোনো মূল্য নাই, হেহে যে কোনো উপায়ে ধন অর্জি মই জানিবি নিশ্চয়, যে কোনো উপায়ে ধন অর্জি মই জানিবি নিশ্চয়, গতিকে অধনৰ অধিশ স্তাতেও অলক্ষ্মী দেৱে পুজি বহু ধন Bye.
বলে শুনা শুনা কুবের তুমি আমার অবসন কি বড় লাগে তোমাক কোয়া হাতিক্ষণ অ লক্ষ্মী দেবীর কথা শুনি অবিপরণ মই অসমস্ত শাস্ত্র পড়ি অহলো জ্ঞান হে হে আই এতিয়া মোর বহু ধনের প্রয়োজন গতিকে আই মোক তুমি অবহু ধন দি মোক লাগে অ কুবেরর কথা শুনি অ লক্ষ্মী দেবী কইছো জানা ধন হইল
ধনহীন জীবনর অকোনো মূল্য। হে হে আই ধন থাকিলে সদায়, তেতিয়াহলে লোৱা অ এহি বুলি ধনৰ মোনা কুবেৰ দেৱ অ দিলা আগবঢ়াই, অমৰম শুনা মাতেৰে শুনা কুবেৰ, যেতিয়াই হয় জানা তোমাৰ ধনৰ প্ৰয়োজন, স্মৰণৰ মাতে তোমাক দিম মই বহু ধন, স্মৰণৰ মাতে তোমাক দিম মই বহু ধন। আয়ে ফালে কুবেৰে ধনৰ প্ৰভাৱে বিপৰ নন্দনে দিনক দিনে প্রভাবে
বাচ্চা কুবেৰ অব্ৰাহ্মণ কুলৰ নীতি নিয়ম অপ্ৰভু সেৱা অপিতৃ ধৰ্ম এৰি কিয় অমিছা ধন মিছা মায়া অমিছা এহ গতিকে বাচা বহু লোক অমিছা ধনৰ আশা কৰি পঢ়িব লাগে ঈশ্বৰৰ ভক্তি কৰিব লাগে নাই 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 পিতা অ তোৰ কথা মই নুশুনো অধন হইলা ধর্মর মুখতা শুনি অয়েতে কেব অ ভাইকক ধিয়াই মুনি বৰে
জয় দেবে পিতৃর আগে যাই কইছিল। ও কি কইছিল? পিতা পিতা, বহুদিন আগতে অ মহাদেবর দানে তুমি অপালাসন, গতিকে পিতা অচিরে সেই লকা লঙ্কাটো চকু উপরিল। ঠিক আছে, তোর কথাত মই দিলু লঙ্কা এরি, মনত রাখিবি লোভে পাপ পাপেই মৃত্যু নিশ্চয় জানিবি। অ লোভে পাপ পাপেই মৃত্যু নিশ্চয় জানিবি। স্বর্ণ লঙ্কা পাই কুবে মহাগর্বী হইলা, মই এই ত্রিভুবনৰ ৰজা, মোৰ সম নাই ধনবান, অ এহি ভাবি সিংহাসনত জয় জন।
পিতা, তোমার জ্যেষ্ঠ পুত্র কুবের জানি আছো আমি। মই কুম্ভকর্ণ আর বিভীষণ যে তোমার পুত্র কিয় পাহরিলা তুমি, কিয় পাহরিলা তুমি? হে হে পিতা, অতি শীঘ্রে করিম মই অলংকা আক্রম। বলে পিতৃ বিশ্বসবাক অ কহি বেলা রাবণে কি করিলে? অদৈত্য গণক রাবণে অমাতি অদৈত্য গণক উদেশে
যুদ্ধত হারে কুবের দেব অকলে পলা। আৰু আন ফালে এই স্বর্ণ লঙ্কার ময়েই রাজা, অত হাস্য করি রাবণ কুবেরা রাগে যায়।
চাই সকলবোৰ জানি আছিল, আদেশ কৰিলা পাছে অসুৰগণক চাই, আদেশ কৰিলা পাছে অসুৰগণক চাই, আৰু লগে লগে আদেশ পাই ধ্যানত বহি শুক্র সাজায়।
লগে অ অকৰ সৈনা গণৰ সংগে গুৰুই অসেহি সময় তেতিখনে চলি কইলা যত আছে ধান মোরা
করিবই আত্মহত্যা, প্রয়োজন হলে বই করিব আত্মহত্যা। দেবে অভাবে মনে মন,
শুনা কুবের মুহুর অবসন, তুমি ক্ষমা খোঁজা যায় পিতৃ মাতৃর চরণত। পিতৃ মাতৃ হয়েছে পুত্রর বাবে একমাত্র তীর্থর স্থান, হেয়া হয়েছে পুত্রর বাবে মহা পুণ্যর ধাম, হেয়া হইল পুত্রর বাবে মহা পুণ্যর ধাম। এতিয়া বুঝিলানে ধন জ্ঞান শ্রেষ্ঠ মনুষ্যর জীবনত, গতিকে ধনতকৈ জ্ঞান শ্রেষ্ঠ জানিবা নিশ্চয়, ধনতকৈ জ্ঞান শ্রেষ্ঠ জানিবা নিশ্চয়, হরির নাম নয়।